বিয়ের পর বাবার কোন জিনিস মেয়েরা ফেরত দেয়? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনার নাম? আমার নাম সুজন হালদার। কি করছেন? আমি একটা মার্কেটিং জব আছে। জব হোল্ডার। ভাই আপনার নাম? আমার নাম সজল দাস। সজল দাস, কি করছেন? আমি স্টুডেন্ট। আপনার নাম? মোহাম্মদ শাহ আলম। শাহ আলম ভাই কি করছেন? জব করছে একটা। দেশের বাড়ি পাবনা। আমরা একটা প্রোগ্রাম করে থাকি দৈনিক নতুন সময়ের জনপ্রিয় অনুষ্ঠান গুগলি। এই অনুষ্ঠানকে দেখা হয়েছে? জি দেখা না, হ্যাঁ দেখা হয়। যমুনা ফিউচার ব্যাকে যেগুলো হয় এগুলো দেখা হয় স্যার। দাদা অনুষ্ঠানগুলো কেমন লাগে? জি ভালো লাগে। আপনি দেখেছেন দাদা অনুষ্ঠান? দাদা অনুষ্ঠান ওই যে ডিবিসি নিউজের একটা আছে মনে হয়, ওইটা নতুন সময়ে আমরা গুগলি অনুষ্ঠান। হ্যাঁ নতুন সময়ের হয়তো ভাই একটা দুইটা দেখছি। কেমন লাগে অনুষ্ঠান? ভালো লাগে, খুব ইজি কোশ্চেন থাকে কিন্তু এগুলো খুব ডিফিকাল্ট অ্যানসার থাকে তো এই জন্য। আপনি দেখেছেন আমাদের? হ্যাঁ হ্যাঁ এগুলো দেখা হয়, ভালো লাগে। যেহেতু আমরা আজকে এই মিরপুর নিউ মার্কেটে আছি আমাদের নতুন সময় টিম এবং গুগলি টিম, আপনারা কি অংশগ্রহণ করবেন? জি অবশ্যই। ওকে জি ওকে। বিয়ের পর বাবার কোন জিনিস মেয়েরা ফেরত দেয়? বিয়ের পর বাবার কোন জিনিস মেয়েরা ফেরত দেয়? চেষ্টা করেছেন এই চেষ্টাকে দৈনিক নতুন সময় টিম এবং এই গুগলি টিম সাধুবাদ জানাই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। রয়েছেন একজন ভাইয়া একজন আপু, জানবো তাদের পরিচয়, তারপর ছুটি দেব আজকে। দাদা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন? জি ভালো আছি। আপনার নাম? শ্রাবন্তী। শ্রাবন্তী কি করছেন? এই তো গৃহিণী। গৃহিণী, আচ্ছা হাউসওয়াইফ। ভাই আপনার নাম? আমি জুয়েল, ইয়া ব্যবসা করতেছি। জুয়েল তো ব্যবসা করছেন, দেশের বাড়ি কোথায়? কুমিল্লায়। কুমিল্লায়। আব্বু আপনার নামটা তো আপনি বলতে পারবেন না, ওর নামটা কি? আয়ন খান, মাশাআল্লাহ অনেক সুন্দর একটি নাম। দৈনিক নতুন সময় আমরা একটা গুগলি অনুষ্ঠান করে থাকি, ধাঁধা অনুষ্ঠান, আপনাদের এন্টারটেইনমেন্টের জন্য এবং ভালো লাগার জন্য। এই অনুষ্ঠানে কি দেখা হয়? হ্যাঁ হ্যাঁ দেখি, ফেসবুকে। ফেসবুকে দেখেন, কেমন লাগে? ভালোই লাগে। আপনি দেখেছেন আমাদের? হ্যাঁ হ্যাঁ দেখছি। কেমন লাগে? ভালোই লাগে। যেহেতু আজকে আমরা এই নিউ মার্কেটে এসেছি মিরপুর নিউ মার্কেটে, আজকে আমাদের গুগলি টিম এবং নতুন সময় টিম আসছে, আপনারা কি আমাদের সাথে গুগলি খেলবেন? জি খেলবো। হ্যাঁ খেলবো। সময় দেব মাত্র 5 সেকেন্ড। বিয়ের পর বাবার কোন জিনিস মেয়েরা ফেরত দেয়? আমি আবারও বলছি, বিয়ের পর বাবার কোন জিনিস মেয়েরা ফেরত দেয়? পদবী। 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 আপনি বলেছেন পদবী, পদবীটা কিভাবে একটু বিশ্লেষণ করুন। ফার্স্টে যখন মেয়েরা বাবার কাছে বড় হয় তখন বাবার পরিচয় বড় হয়, তারপর দেখা গেছে হাজবেন্ডের বাসায় যখন যায় তখন হাজবেন্ডের পরিচয় থাকে সেই স্ত্রী, মানে সেই বাবারটাকে ফিরত দেওয়া হয়। হ্যাঁ হ্যাঁ বাবার পরিচয় বড় হয়, প্লাস তখন যখন বিয়ে হয় তখন হাজবেন্ডের পরিচয় মানে সে পদবি ফিরত দেয়। হ্যাঁ তখন পদবি ফিরত দেয়। জি আমি কি দান করব? জি যদি সঠিক হয় দান করেন। এই দাদার সঠিক উত্তরই ছিল পদবি। কি আপনার জন্য এই গিফটটি পৌঁছে দিচ্ছি, আপনারা একটু ধরবেন। বিজয় হয়ে কেমন লাগছে? জি ভালোই লাগছে, ফার্স্ট টাইম তো ভালো লাগতেছে। নতুন সময়ের সঙ্গে থাকা আমি নাজমুল হক শামল আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আরও অনেক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজে লাইক দিন ও ফলো করুন। ভালো থাকবেন।